নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দারুণ মজার সুজির একটি নাস্তা তৈরি করে দেখাব। এই নাস্তাগুলি আপনারা একদিন খেলে বারবার বানিয়ে খাবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে তৈরি করে পরিবেশন করতে পারেন। খেতে ভীষণ মজাদার হয়, খুব কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। তাহলে চলুন কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা আলু নিয়ে নিলাম। আলুটাকে মাঝখান থেকে কেটে এইরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। আমি যেইভাবে ছোটো ছোটো টুকরো করছি আপনারাও ঠিক সেইভাবে কেটে নেবেন। আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি, আপনারা চাইলে দুটো আলু দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন, আলুটাকে ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে। এখন একটা বাটির মধ্যে আলুর টুকরোগুলি নিয়ে নিলাম, জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি যেইভাবে পেঁয়াজটা কাটছি ঠিক সেইভাবেই পেঁয়াজটা কেটে নিতে হবে। আপনারা চাইলে এই রেসিপিটার মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম। এখন একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দেখুন, টমেটোটা ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এখন সবগুলি একটা পাত্রে নিয়ে নিলাম। চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে এক চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আলুর টুকরোগুলি। এখন এইভাবে অল্প একটু সময় ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিয়েছি। এখন দুই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। তাহলে আলুগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দুই মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম, মাঝখানে একটু জায়গা করে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে দুটো ডিম ভেঙেও দিতে পারেন। ডিমটাকে হালকা নাড়াচাড়া করে ঝুড়ি ঝুড়ি তৈরি করে নিয়েছি। এখন আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলি। লাস্ট পর্যায়ে টমেটোগুলি দিলে কিন্তু খেতে ভালো লাগে, একটু শক্ত শক্ত থাকে, তাই খেতে খুবই ভালো লাগে। এখন নাড়াচাড়া করে আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তাহলে টমেটোটাও একটু নরম হয়ে যাবে। এক মিনিট পর দেখুন অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখন পুরটা ভালো করে ঠান্ডা করে নেব। চুলার মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে এক চামচ তেল দিয়ে দিলাম, অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম, আর অল্প একটু মৌরি দিয়ে দিলাম। হালকা আঁচে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন এক কাপ দিয়ে দিলাম জল, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন জলটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এক কাপ সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে যতটুকু জল দিয়েছি সম পরিমাণ সুজি দিয়ে দিলাম। হালকা আঁচে নাড়াচাড়া করে সুজিটাকে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত সুজিটা এইরকম একটা ডোতে পরিণত হচ্ছে। দেখুন, সুজিটা ভালো করে রান্না করে নিয়েছি দুই থেকে তিন মিনিট। এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব। দেখুন, একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করে সুজির ডোটাকে হাত দিয়ে মেখে নেব। আর সুজির ডোটা গরম অবস্থায় মাখতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এইভাবে দুই থেকে তিন মিনিট হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। তাহলে কিন্তু নাস্তাগুলি খুবই মুচমুচে তৈরি হবে। আমি পাঁচ মিনিট সুজির ডোটাকে এই অবস্থায় রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি খুব বেশি গরম লাগে তাহলে সাত থেকে আট মিনিট এইভাবে রেখে দেবেন। দেখুন, ভালো করে মেখে নেওয়ার পর অল্প একটু সুজির ডো হাতে নিয়ে এইভাবে গোল করে নিয়েছি। তারপর এরকমভাবে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে, যেন পুরটা খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া যায়। দেখুন, এরকমভাবে তৈরি করে নিয়েছি। এখন অল্প একটু পুর দিয়ে দিলাম। তারপর মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে, পুরটা যেন বাইরে বেরিয়ে না আসে। দেখুন, খুব ভালো করে মুখটা সিল করে নিয়েছি। এখন হাত দিয়ে গোল করে নেব। এইভাবে গোল করে একটা চিমটি দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম চিমটি না থাকে, যে কোনো চামচ বা শন দিয়ে এই কাজটা করতে পারেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে আপনারা তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা, সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে। একদিন হলো আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন। এখন নাস্তাগুলি ভাজার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি।
এক এক করে নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় তেলটা ভালো করে গরম করে নেবেন। যখন নাস্তাগুলি দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাস্তাগুলি দিয়ে দেবেন, না হলে কিন্তু তেলের টেম্পারেচারটা কমে যেতে পারে, তাই মিডিয়ামে রেখেই নাস্তাগুলি দিতে হবে। দেখুন, সবগুলি নাস্তা দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে এইভাবে উপরে একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু উপরের অংশটাও একটু শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি, এইভাবে এক মিনিট রেখে দিয়ে উল্টিয়ে দিলাম। আবারও উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রায় 5-7 মিনিটের মতো সময় নিয়ে নাস্তাগুলি ভেজে নিয়েছি, আর কালারটা যখন এরকম চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এইভাবে নাস্তাগুলি তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির সবাই খেয়ে খুব খুশি হবে, আর কতটা মুচমুচে তৈরি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।